হায় মুশান্ত আজি সিটি এন্ট্রা একজামপ আকলাবস সাইন্সর মু কভর করি দেখুন তাহা কণ না ডিফারেট স্টেটস অ্যান্ড ক্যারেক্টারিস্টিকস অফ ম্যাটার অর্থাৎ বিভিন্ন অবস্থা ও ধর্ম পদার্থর। তে পদার্থর বিভিন্ন অবস্থা এবং ধর্ম বিষয়ে যদি জানিবা। প্রথমে মু আপনার পচারি কি পদার্থ কাহকে কুয়া তো আপনার কে যে পদার্থ সাধারণত বস্তু কাঙ্গিল পদার্থ বা বস্তু রামে পদার্থ যদি মুহি মারকর তো এ গোটি বস্তু তো পদার্থ এ বস্তু গঠিত তো যদি কবি বস্তু পদার্থ বস্তু গঠিত মাত্র পদার্থ কাহকু নিয়ে কি গঠিত না পাঁচটি তত্ত্ব তা কল বা অগ্নি অ আকাশ এই পাঁচটি তত্ব যা কু পঞ্চত্ব বুলি কোৱা যায়কিহি পদাৰ্থ গঠিত তাৰপিছত পদাৰ্থৰ অৱস্থা অৱস্থা কণ কণ পদাৰ্থৰ তিনটি অৱস্থা ৰচিয় দেখোন তাৰি বিষয়ে মোক প্ৰথমে কয়ি কঠিন তৰলীয় আপোন কাহ কঠিন কঠিন গোটি আমি উদাহরণ নবা এ মার্কর হো বা এ হোয়াইট বোর্ড হো এসব গোটি গোটি কঠিন পদার্থ তরল পদার্থবি আপনি জিনিস উদাহরণ কবা আবশ্যক না এবং গ্যাসর রবি উদাহরণ জাঁচা হাইড্রোজেন হো নাইট্রোজেন হো এসব গোটি গোটি গ্যাস তো গ্যাসে গলা তো উদাহরণ আপনার জনস উদাহরণ আসলে আপনার সেই অবজেকশন হব নাই যে কঠিন কি তরল কিংবা গ্যাসদারে তা কম দেখা আমি কঠিনরে কণ থাকে ক্যারেক্টার কঠিনর ধর্ম কোণ তরল ধর্ম কে এবং গ্যাসর ধর্ম কম কঠিনর দেখি নির্দিষ্ট আকার রয়েছে আকার রয়েছে কি না এবং আমি যদি ভাঙি তবে আমি এখন ভাঙ্গি পাই আর যদি ভাঙিদলু তা খন্ড খন্ড হয়ে যাত্র তার আকারর আমি পরন করে না মাত্র জল কু যদি মু তরল কথা কিন্তু জল তবে জলকে আমি কম করে থাকে যদি কোণি গোটি পাত্র কিংবা কৌশি গোটি গ্লাস কিংবা কৌশি গোটিয়ে বাল্টিয়ে যদি আমি জল কু রি তবে তাহারি আকার সে ধারণ করে দিয়ে থাকে বাল্টির আকার ধারণ করে এবং গ্লাসে রখিলে গ্লাস আকার ধারণ করে থাকে অর্থাৎ তরলের কোণী নির্দিষ্ট আকার রহনায় এবং গ্যাশরপর কোণি নির আকার রইন থাকে তেমকি মু প্রথম আকার কথা কহিলি তো আকার কোণ না কঠিনর নির্দিষ্ট আকার রই থা তা আমি তার আকারকে আমি পরন করে না এবং তরলক তার নির্দিষ্ট আকার নথ এবং মধ্যে নির্দিষ্ট আকার নথাই তা আমি যে রকি থাকে তাহার আকার সে ধারণ করে নিয়ে থাকে হো মু গোটি প্রশ্ন করি এবার মুহলি কোণ কঠিনর নির্দিষ্ট আকার রই থাকে তেমন মতো কুহতু চিনি চিনি দানা বা লুন দানা সেগুড়ি কঠিন কি না কঠিন তেমনি তার নিদিষ্ট আকার থাই কি আমি যেতলে তাকু জারে রকিদ থা সেত কিপরি হয়ে থাকে যেত গ্লাসে রক্ষি থাকে সেতু কিপর হয়ে থাকে তেমন গোটি লুণ বা গোটি চিনি এসব গটি গোটি কঠিন কি না আপনার প্রশ্ন হোথ এবার কহলু যে কঠিনর নির্দিষ্ট আকার রই থাকে তবে আমি যেত চিনি রাখল তেমন ডব যেত রকল ডবা ডবার আকার ধারণ কলা এবং যেত গ্লাসে রকল গ্লাসর আকার ধারণ কলা তো এ কিপর হল তো এখানে সেই রুল বা সেই থিওরি কাম করছি কি না দেখ হ্যাঁ কাম করছি দেখার গোটিয়ে গোটি যদি আমি দানা দেখা চিনির গোটিয়ে দানা বা লুণর গোটিয়ে দানা এসব গোটিয়ে গোটিয়ে দানার নির্দিষ্ট আকার রয়ে মাত্র যেতবে তাহাকু অধিক দানা কুকি আমি যদি রক্ষি থাকে কোশি পাত্রে সেতবে সে সে পাত্রর আকার ধারণ করে থাকে মাত্র গোটিয়ে গোটিয়ে নির্দিষ্ট দানার তার নির্দিষ্ট আকার রয়ে তা কবি স্পঞ্জ স্পঞ্জ দেখ না স্পঞ্জ কু আমি প্রসারিত করে তো আমি কল যে মুহলি যে বর্তমান কঠিন পদার্থ আমি সাধারণ তার আকার পরিবর্তন করে পিন থাকে মাত্র যেতে আমি স্পঞ্জ কু স্পঞ্জ গোটি কঠিন পদার্থ তেমন কঠিন পদার্থ যদি আমি তার আকার প্রসারিত করে পারছু তে তাহা কঠিন কি নুহ এখানে প্রশ্ন আসিপারে যে আপনার মনে প্রশ্ন হব তে স্পঞ্জ কু আমি কঠিন কহা কি না কারণ কঠিন কৌছি কণ না তার নির্দিষ্ট আকার রইতাই তা আমি তার আকার পরিবর্তন করে পারা না তো স্পঞ্জ মধ্য গোটি কঠিন পদার্থ মাত্র তা কম হয়ে থাকে তাহার অধিকাংশ ছিদ্র রয়ে অনেক ছিদ্র রয়ে থাকে এবং সেই ছিদ্র থাকা যোগ তা ভিতরে কম রয়ে গ্যাস রয়ে তেমক যেতবে আমি তাকে দবাই থাকে সেতু সে গ্যাসগুড়ি বাহি যাই থাকে পুনশ্চ যেতে আমি ছাড় দিয়ে থাকে পুনশ্চ সে ভিতরক গ্যাস পশিযাই এটি আমি তার আকার সহজে প্রসারিত করে পারছু স্পঞ্জ কথা তাপরে কুতো রবর মু কহিলি মুহলি যে কঠিন পদার্থর আকার পরিবর্তন করি পারা না তে রবর কু যে আমি টানু সেত তা লম্বি যায় কি না প্রসারিত হয়ে যায় কি না তে রবর আমি কঠিন কহা কি না হা যেতে পর্যন্ত আমি বড় প্রয়োগ করে থাকে টি থাকে সেতে পর্জন্ত সে তার আকার পরিবর্তন করে থাকে বা প্রসারিত হয়ে যাই থাকে মাত্র যেত আমি বল প্রয়োগ করে নথা অর্থাৎ আমি বড় প্রয়োগ ছাড়দি থাকে বড়ক আয়োগ করে নতুন পুনশ্চ সে তার পূর্বস্থাকে ফে আসি থাকে তেমকরি রবর মধ্য তার ধর্ম মানি থাকে তো এসবু গলা তো আকার কে এবং নির্দিষ্ট আয়তন মধ্য রই কঠিনর আয়তন এবং আয়তন কেবল কঠিনর নুহ তরল এবং গ্যাশরই থাকে দেখি গোটিয়ে গ্লাস কু যদি আমি গোটিয়ে গ্লাসে রকিদলু তার নির্দিষ্ট আয়তন রই কি না সেইপর গ্যাশ গ্যাস কথা কবি তার নির্দিষ্ট আয়তন রই থাকে তেমকি তরল বিষ্ট আয়তন রই এবং গ্যাশর নির্দিষ্ট আয়তন রই গ্যাশ যেপি কে এবং আপনার ঘরে ব্যবহার করা যাওয়া গ্যাস টাঙ্কি গ্যাস টাঙ্কি কে এলপিজি 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 রুলফ্রম কোণ না লিকিফাইড পেট্রোলম গ্যাস এখানে অধিকাংশ সময়ের কোশ্চেন পড়ে থাকে যে এলপিজি রুলফর্ম কলপিজি ফুলফর্ম হচ্ছে লিকুইফ পেট্রোলম গ্যাস সেইপরি সিএন জি সিএন জি জ মটর গাড়ি লাগি থাকে তো এর ফুল ফ্রম কোণ কম্প্রেসড ন্যাচুরা গ্যাস এলপিজি হইচ লিকফ এবং সিএন জি হচ্ছে কম্প্রেসড তো এ দুইটি ফুল ফ্রম মনে রকি তা আগুন তার ধর্ম কূর্বর মু আপনার গোটি উদাহরণ দেগার চারটি গ্রুপ রয়েছে গ্রুপে কিপর পিলা মানে অনেক গোটি গ্রুপরে পুরা নিজ কুজ ধরি জনে এপটে ধরছি জন সেপটে ধরছি ধরা ধরি হয়েকি ঠিয়া হয়েছেন আউ গোটি গ্রুপে কেবল এইপর হাত ধরা ধরেকি ঠিয়া হয়েছেন আউ গোটি গ্রুপে পিলা মানে কন হয়ে এইপরি টিকিট টচ করি ঠিয়া তো আউ গোটি গ্রুপ পিলা মানে কন করিবে না সেমানু অলগা করা চেষ্টা করবে কুমান সহজে অলগা করে পেঁও জস টচ করি রই সেই গ্রুপ পিলা মানুষের অলগা করা অলগা করে পারে জলদি আসে হাত ধরা ধরি হয়েছেন তাপেক্ষা টিকিয়ে কষ্ট লাগবে যেবল টচ করলে তাপেক্ষা টিকিয়ে কষ্ট লাগবে এবং অধিক কষ্ট কেউ মানুষ লাগবে পুরা ধৰা ধৰি হৈ যে কৰাৰ ধৰা ধৰিকি নাচু ঠিয়া হৈ যা কৰিব কষ্ট হ'ব তেণুক দেখি থৈ এই মুখ কঠিন পদাৰ্থ ভাঙিব কষ্ট হৈ থাকে কাকি কাৰণ সণিকা গুড়িক এইপৰি পাখা পাখি ৰৈ থাকে যদি পাখা পাখি ৰৈ আমুক ভাঙিব কষ্ট হৈ থাকে হাঁ কি নাই তেণুক এঠাৰে কণ হৈ কঠিনৰ কণিকাগুড়িক এইপৰি পাখা পাখি বা লাগালাগি হৈ ৰং তৰলৰে কঠিন অপেক্ষা ফাংকা অধিক ৰৈ থাকে কঠিন অপেক্ষা ফাংকা অধিক এবল অপেক্ষা কম যদি গাচিঅৰে দেখা তাৰপিছত ফাংকা অধিক ৰ কণিকাগুড়িক মধ্য সবুঠাৰ ফাংকাান গছিঅৰে ৰৈ থাকে তাৰপৰা বিচৰণ হাৰ দেখিবা বিষরণ হার বিসরণ কাহকু কুয়া যায় দেখন্তু বিসরণ হচ্ছে দুইটি ভিন্ন ভিন্ন পদার্থর অন্ত কু অর্থাৎ দুইটি ভিন্ন ভিন্ন পদার্থ কেউ থেকে ভালোভাবে মিশে আমি যদি দুইটি কঠিন পদার্থ সেঠারে সেই দুইটি কঠিন পদার্থ ভাল ভালোভাবে মিশবে কি তরল তরল যেপি কোনসি লেম্বু জল বা আপনার স্প্রিট সবু। তরল পদার্থ দুইটি মিশাইবা সেতু সে জলদি মিশবে কি গ্যাসিয় পদার্থে অধিক মিশবে মুলি বিষরণ দুইটি ভিন্ন ভিন্ন পদার্থ অন্তমিশ্রণ কু বিসরণ কুয়া তবে আপনার জাঁপার যে দুইটি গ্যাস ভিন্ন ভিন্ন গ্যাস কু যদি আমি মিশাই দেবা তা বহু জলদি মিশি যাবে তেমকি বিষরণ হার সবুজ অধিক না ক্যাশিয়র বিষরণ হার অধিক অধিক এর সবুঠাৰ অধিক বিচৰণ হাৰ কাহাৰ গাচিঅৰ তেণুকি দেখি থৈ কেতি যদি পকুডি ছাংকা তোম পা বাছনা আছিল যায় কেতিয়া মাংস ৰোষ কৰা হ'ব তেতিয়া আপোনাৰ বাছনা চালি আছিলে তাহ হ'ব বিচৰণ হাৰ যুঁহ হৈ থাকে তো বিচৰণ হাৰ তাৰ তাৰ অধিক ন গাচিঅৰ তাৰপৰা তাৰ ঠিক কম কাহাৰৰলৰ বিচৰণ হাৰ কঠিন অপেক্ষা অধিক মাত্ৰ গাচিঅ অপেক্ষা কম এখন চবুঠাৰ বিচৰণ হাৰ কাহাৰ কম না কঠিনৰ কম ৰে তাৰপৰা আমি কাৰেক্টাৰ বা ধৰ্ম ৰা ক' না আকৰ্শ দেখোন আকৰ্শ শক্তি কাহাৰ অধিক মই আপোনাক উদাহৰণ দে চাৰিলি যে যেতিবলে গোটেই গ্ৰুপ লাগা লাগিহি এইপৰি নিজক ধৰা ধৰিকি এইপৰিত অলগা কৰিবকো কষ্ট হৈ অলগা কৰিবকু কই কষ্ট হৈছিল ନା ତାଙ୍କର ଆକର୍ଷଣ ଅଧିକ ଥିଲା ଯେତେବେଳେ ଦୁଇଟି କଣିକା ମଧ୍ୟରେ ଆକର୍ଷଣ ଅଧିକ ରହିବ ସେତେବେଳେ ସେମାନଙ୍କୁ ଅଲଗା କରିବାକୁ କଷ୍ଟ ହୋଇଥାଏ ଆମକୁ କାହାକୁ କଷ୍ଟ ହୋଇଥାଏ କଠିନକୁ ତେଣୁକରି ସେମାନଙ୍କର କଣିକା ମଧ୍ୟରେ ଆକର୍ଷଣ ଶକ୍ତି ଅଧିକ ଆକର୍ଷଣ ଶକ୍ତି ତେବେ ସବୁଠାରୁ ଅଧିକ କାହାର ନା କଠିନର ଏବଂ ତରଳର କଠିନ ଅପେକ୍ଷା କମ୍ ଏବଂ ଗ୍ୟାସୀୟର କଠିନ ଅପେକ୍ଷା କମ୍ ତା ସହିତ ସବୁଠୁ କମ୍ ଆମେ ଯଦି କହିବା କାହାର ନା ଗ୍ୟାସୀୟର କ'ଣ ଆକର୍ଷଣ ଶକ୍ତି ଏସବୁ ଗଲା ସବୁ ଧର୍ମ କଠିନ ତରଳ ଏବଂ ଗ୍ୟାସୀୟର ବିଭିନ୍ନ ଧର୍ମ ତାପରେ ଦେଖନ୍ତୁ ଆଉ କିଛି ଟାର୍ ବିଷୟରେ ଆପଣମାନଙ୍କୁ ଅବଗତ କରୁଛି ତାହା କ'ଣ ସ୍ଫୁଟନାଙ୍କ ଗଣନାଙ୍କ ତରଳନ ବାଷ୍ପୀଭବନ ଉର୍ଦ୍ଧ୍ୱପାତନ ଗୁପ୍ତ ତାପ ଏଗୁଡ଼ିକୁ କାହାକୁ କ'ଣ କୁହାଯାଏ ଦେଖନ୍ତୁ ସ୍ଫୁଟନାଙ୍କ ଏହାକୁ କ'ଣ ଯେକୌଣ ଯେଉଁ ତାପମାତ୍ରାରେ ଏକ ବାୟୁମଣ୍ଡଳୀୟ ଚାପରେ ଗୋଟିଏ ତରଳ ପଦାର୍ଥ ଗ୍ୟାସରେ ପରିଣତ ହୁଏ ଏଠାରେ କ'ଣ ହେଉଛି তরল কণরে পরিণত হল গ্যাসে তাহলে স্পুটনাঙ্ক যায়। কিন্তু আউ দুইটি শব্দ এটা লাগবে কোণ না বায়ুমণ্ডলীয় চাপ এবং তাপমাত্রা অর্থাৎ ডেফিনেসন আপনার কে যে তাপমাত্রা এক বায়ুমণ্ডলীয় চাপে এক তরল পদার্থ গ্যাসীয় পদার্থরে পরিণত হুয়ে তাহা স্পুটনাঙ্ক বলে কুহায় সেইপরি গণনাঙ্ক কম হব না কঠিন তরলরে পরিণত হওয়া এঠার মধ্যে সেই দুইটি শব্দ ব্যবহার করবে যে তাপমাত্রা এক বায়ুমণ্ডলীয় চাপরে কঠিন পদার্থ তরল পদার্থে পরিণত হুয়ে তাহা কু গণনাঙ্ক বলে কুযায়গাল গণনাঙ্ক তো সফুটনাক তাপমাত্রা কাহ কে যদি আমি কে জলর স্ফুটনাঙ্ক তরল গ্যাসে পরিণত তো শহে ডিগ্রি সেলসিয় বা ক্যালভিন এগুলো স্পুটনাঙ্ক গণনাঙ্ক সেইপর কোণ না গণনাঙ্ক হোচি জিৰ' ডিগ্ৰী চেল জিৰ' ডিগ্ৰী চেল কেতেইশ তেৰী পইণ্ট ওৱান ছিক্স ডিগ্ৰী এ চৰি ডিগ্ৰী নহয় কেলভিন বেলেগ ডিগ্ৰী লাগে নাই কেলভিন ত' জিৰ' ডিগ্ৰী চেল কেতেস্তৰি পইণ্ট ওৱান ছিক্স কেলভিন এয়া হ'ল একজেক্টলি মাত্ৰ বেলে বেলে যদি অপচনৰে নথ পইণ্ট অপচন দে নথে দুইশ তেৰীবি আপোনাৰ লেখি পাৰিব দুইশ তেৰী কেল মাত্র একজাক্ট ভ্যালু হচ্ছে দুইশ তেস্তর পয়েন্ট ওয়ান সিক্স ক্যালভিন এগুল তাপরে তরলন কঠিন এই যে মুহলি যে তাপমাত্রার বায়ুমণ্ডলীয় চাপরে কঠিন তরলরে পরিণত হল তাহ গণনাক এবং সেই প্রক্রিয়া কু কম কুয়া যায় তরলন বলে কুয়া তা বাষ্পীভবন কোণ বাষ্পীভবন বাষ্পীভবন শব্দর হি আপনার জাগপার বাষ্পরে পরিণত হওয়া মাত্র যে তাপমাত্রার এই দেখন্তু আমাৰ শয় ডিগ্ৰী চেল তৰল গ্যস্ৰে পৰিণত হ'ব মাত্ৰ এই শয় ডিগ্ৰী চেল পূৰ্ যে কোনো তাপমাত্ৰ যদি গোটেই তৰল পদাৰ্থ গ্যাস্ৰে পাৰণত হু তাৰ বাষ্পীভৱন কোৱা যায় ক' কি না এই শয় ডিগ্ৰী বা স্ফুটনা তাপমাত্ৰাঠাৰ যে কোন কম তাপমাত্ৰ যদি গোটেই তৰল গৰে পৰিণত হু তাৰ তাহুবু আমি বাষ্্পীভৱন বুলি কৈ থওঁ তাপরে উর্ধ্বপাতন দেখন কোণ হয়ে থাকে কঠিন প্রথমে তরল হয়ে থাকে যেতে পারে আমি টেম্পেচর বা তাপমাত্রা দিয়ে থাও তাপরে যদি তরলকে পুনচ তাপমাত্রা প্রদান করো তে তরল গ্যাসে পরিণত হুয়ে মাত্র মু যদি কবি কর্পূর কর্পূরকি দেখি কি যে তাহা প্রথমে তরলরে পরিণত হু তা যাই কি গ্যাসে পরিণত হুয়ে নাই তো এই কো কে উর্ধ্বপাতন কুযায় যে কঠিন পদার্থ তরলু নযাই সিধাস গ্যাশিয়রে পরিণত হুয়ে তাহাকে উর্ধ্বপাতন বলে কুহায় এবং মু উদাহরণ করপুরো করপূর এর উর্ধ্ব গুপ্ত তাপ গুপ্ত গুপ্ত অর্থাৎ জাগত যেপর গুপ্ত ধন কথা গুপ্ত যেটা লুচিকি অন্যানজর লুচিকি রইতে তাকে হি গুপ্ত বলে কুয়া যায় সেইপর গুপ্ত তাপ তে যেটা লুচি রই তো মুুচি রই থাকে আপনার কিছু আইস নেবে তা গরম করবে গরম করবে দেখবে গরমটা প্রদান করবে মাত্র সে আইসগুড় গরম হো নথেব যেতে পর্ সবু আইসগুড়ি প্রথমে তরল হয়ে নাইছি অর্থাৎ জল হয়ে নযাই সেত পর্যন্ত সে তাপমাত্রা আপনি বড়ু নথিব। যেতে তাপমাত্রা প্রদান করলে বি বড়ু নথ অর্থাৎ সেই তাপমাত্রাটা কেটে সেই আইস ভিতরে লুচি যাচ্ছে হ্যাঁ কি না যেহেতু আমি সে তাপমাত্রা জনা পড়ুনা তে সে তাপমাত্রা লুচি যাচ্ছে তেমক সেই তাপমাত্রা কু গুপ্ত তাপ বলে কুযায় তাপরে দেখুন যে ক্যালভিন কু সেলস কিপর পরিণত করা সেলসিয় ক্যালভিন্রে কিপর পরিণত করা যায় সাধারণত অধিকাংশ সময় আছিল কুৱশ্চন তেকৰি ইয়াক ভাল ভাৱেৰে বুজি তো ইা পূৰ্ব আম্পৰ্টান্ট কুৱশ্চয় কয়ি এই প্ৰায়তো অধিকাংশ সময়ৰে আছে ড্ৰাই আইচ কাহ যায় বা শুষ্ক বৰফ কাহ যায় শুষ্ক বৰফ হ'ল কাৰ্বন ডাই অক্সাইড চি অ' টু ইয়াক শুষ্ক বৰফ বা ইংলিশে ড্ৰাই আইচ বুলি কোৱা যায় দেখন্তু তাৰপৰা এবাৰ মই ক' কি যে কেলভিন কু চেল বা চেল কেলভিনে কিপর পরিণত করা যায় দেখুন মুাইরেক্ট ফর্মুলাদে ডাইরেক্ট ফর্মুলা পকাইকি আপন করে পে মাত্র তা পূর্বু টিকি বুঝত কিপর ফর্মুলা বাহারা দেখুন প্রথমে যদি কবি গোটিয়ে সেলসিয়কেল এ যদি সেলসিয়ত ডিগ্রু আই থাকে জিরো ডিগ্রি সেলসিয়া সেইপর যদি কবি দশ কুড়ি সেইপর কেটে তার এন্ডিং পয়েন্ট কেত না শে ডিগ্রি সেলসিয়

এবং তিনশো তেস্তরি ক্যালভিন শহে ডিগ্রি সেলসিয় সমান সান দেখ এখার যদি মু দশ বড়াইি 10 দশ দেলি অর্থাৎ মধ্যে দশ বড় পড়ি কি না কিনে সেলসিয়া দশ ডিগ্রি সেলসিয়াস দশ ডিগ্রি সেলসিয়া ক্যালভিন্রে কে হব তবে এটি দশ যোগ করিবি। কিন্তু কেতরে যোগ করি কারণ এর আরম্ভ পয়েন্ট হচ্ছে দুইশ তেস্তরী তেমকি দুইশ তেস্তরী প্লস দশ সান কেতো ক্যালভিন দেখুন তবে দশ ডিগ্রি সেলসি কেত হয়ে গলশ তেয়াশি ক্যালভিন মাত্র সেইপর আপনার স্কেল করা আবশ্যক না এটার গোটি ফর্মুলা মনে রকিদেবে যেত্রু ক্যালভিন কেউ সে যা বি সেলসিয় দশ আছে সেইশ তেস্তরি যোগ করে দেবে দুইশ তেস্তরি পয়েন্ট ওয়ান সিক্স যদি যোগ করতে চাই একজাক্ট ভ্যালু আসব আর যদি আপনার দুইশো তেস্তরি কেবল যোগ করছেন তথাপি ভ্যালু সেম আসবে এটার দুইশ তেৰীৰি পইণ্ট ৱান ছিক্স হৈ থাকে এগেক্ট ভেলু হৈ থাকে মাত্ৰ যদি আপোনাৰ দুইশ তেৰী তীবি কয়ে তাহি ভুল হ'ব নাই তেমুকি যেতিবলেয়ে থাকিব সেইৰে তাক ক' কেল পৰিণত কৰিব আপোনাক দুইশ তেৰী যোগ কৰিব পাৰিব তেনেকৈ মই ক'ব দেখোন সতৈছ ডিগ্ৰী চেল সতৈছ ডিগ্ৰী চেলচু যদি মই কেলভিনে পৰিণত কৰি ক' হ'ব নতাইছ প্ল দুখ সাতের শূন্য তাপরে সাত আট নূন দু তিন তিনশো ক্যালভিন তিনশো ক্যালভিন হয়ে গলু ডিগ্রি সেলসি সমান তি ক্যালভিন সেইপর যদি দেখুন শহ ডিগ্রি সেলসিয়া গোটিয়ে দেব যদি শহ প্লস দুইশ তেসরী সান তিনশো তেস্তর এটার মধ্যে আপনার জিনিস এর এন্ডিং তিনশো তেস্তরী এর মধ্য তো দেখুন সেই দুইশ যোগ করলে আমি পাই যাও

এপটে আসিলা পাঁচ দুই দুইশ তেপন তো এইপর যদি মাইনস বি থাক এইপরি করে দেবে তো আপনার জনলে যেতবে সেলসিয় ক্যালভিনে পরিণত করা যা বি সেলসি দিয়ে থাক সে দুইশো তেস্তরি যোগ করবার অখিবা তে এবার ক্যালভিন কু সেলিস রে কিপর পরিণত করা ক্যালভিন দেখুন ক্যালভিন সেইপর আউথে ফর্মুলা দেখা চেষ্টা করতো এ কিরো পাখু স্টার্ট শহে পাখে এন্ডিং সেইপরি ক্যালভিনের কোণ লা দুইশো তেস্তরি পাখ আর এবং তিনশো তেস্তর পাখে এন্ডিং তো দেখুন এটার মু যদি কবি ক্যালভিন্রু কিপর সেলসিয়া দেখুন যদি এখানে সাত যোগ করি সাত যোগ করি অর্থাৎ কেতো দুইশ তেস্তরি প্লস সাত সাত কে না সাত হয়ে এটার পাইজি এটার সাত বড়ি সাত সাত তবে তে এই দুইশিটা এটার কিপর পাইবে দেখুন যদি দুইশ অশি রু দুশো বাদ কর দেবি তে সেই সাত পাই কি না তবে দেখুন দুইশো অশিটা মানে সাত পঞ্চিয কেলভিন কু। আমি সাত ডিগ্রি বলি সেলসিস বলেপার কি না অর্থাৎ এটি আমি কম বিয়োগ করলু না দুইশ তেস্তরী কু অর্থাৎ যেতবে ক্যালভিন্রে দই তা যদি সেলসিয় পরিণত করিবে কোণ করিবে। না সেইশো তেস্তরী বিয়োগ করিবে।

আজ যদি কে আগে দিচ্ছে অর্থাৎ ক্যালভিন রু সেলিয় সেতার কম করবে না দুইশো তেস্তর বিয়োগ করবে যা বি দুইশো তেস্তরী বিয়োগ করে যাবে তো আপনার ভ্যালু পাই তো এছাড়া ক্যালভিন রু সেয় বা সেলস রু ক্যালভিন এবং এপন সিটি এন্ট্রান্সে যদি দেখবে পড়ি থাকে যে ক্যালভিনু সেলসিয় বা সেলসিয় ক্যালভিন্রে পরিণত মাত্র মু অন্যপ্রাই ফর্মুলাদেছি যদি পড়িলা তে আপনার তাহলে পেয়ে দেখোন এয়া হ'ল ফৰ্মুলা যে গোটেই স্কেলু অন্য় স্কেল কু কিপৰি পৰিৱৰ্তন কৰি পাৰিব দেখোন এইাৰোটি স্কেল দিছে চেলচি ফাৰানাইট ৰোমৰ এলভিন এই যে কোনো গোটেইৰ দি আ গোটেইক আপোনাৰ পৰিৱৰ্তন বা কনভাৰ্ট কৰি পাৰিব দেখোন কিপৰি ফৰ্মু কোন দিছে চি বাই ফাইভ ইকুৱাইনছ থাৰ্টি টু বাই নাই ইকুৱু আ বাই ফ'ৰ ইাইনছ টুৱেণ্টি টু চেভেণ্টি থ্ৰী বাই ফাইভ

তো সি বাই ফাইভ টু কে মাইনস টু সেভেন্টি থ্রি বাই ফাইভ তবে ফাইভ ফাইভ তবে কটি ওলা তবে সি দি কেত না সি দিয়েছি শহ ডিগ্রি সেলসিয় এটার কে কে বাহার করা যদি এখন এপটে আনবি কি না কে কু এপটে আনবি যদি দেখুন শহ প্লস তো এইপরি হি বাহার করু কি না যা বি সেলসিয়া সেইশ তেস্তর যোগ করুল তো এইপৰি আপোন এই ফৰ্মুলাৰ কু পুট কৰি পাৰিব দেখোন মই আদি গোটেই কয়ি এয়া শে ডিগ্ৰী ফাৰেনাইট্ৰে কনভাৰট কৰিব বা ৰমৰ কনভাৰট কৰিব দেখোন তে ফাৰেনাইট্ৰে যদি কনভাৰট কৰিবি মই এই চেল দেখন্তু চি বাই ফাইভ ইকুৱ এফ মাইনছ থাৰ্টি টু বাই নাইন এয়া হি পুট কৰিবি তো দেখু বৰ্তমান ক'ব চি দেখি শহে তেণু কৰি জাগে মই শহে পুট কৰি দেলি তে দেখোন নশ এপটে কেতিয়া ফাইভ এফ ফাইভ ফাইভ এফ মাইনছ ফাইভ ইণ্টু থাৰ্টি টু কেতেই যাব পাঁচ দোণে দশ পাঁচ তাৰিখ পোন্ধৰ শেষ ষাঠি হৈ গ'ল দেখোন ইকুৱে কেতে ন ইটু শে সান নশ তে ফাইভ এফ ই দেখোন এপটে মাইনছ ছিল সপটে গ'লে কণ হৈ যাব যোগ হৈ যাব তাৰ নশ প্ল শা সমান হাজাৰে ষাঠি তেব ফাইভ এফ সান হাজাৰে ষাঠি তে এফ সমান কেতেই যাব নজাৰে ষাঠি ডিভাইডেড বাই ফাইভ তেনে যাব দেখোন কাটি দে

ফাইভ ইণ্টু আ ই ছয় ইু চাৰ চাৰিশ তেতিয়া কেৱল আমাৰ কেতিয়া হৈ যাব চাৰিশ ডিভাইডেড বাই ফাইভ সমান পাঁচ অষ্টাংশন অশী তেণু কৰি যদি ৰমৰে মই কনভাৰ্ট কৰি তাৰপিছত তা হৈ যাব অশী ত এইপৰি আশা কৰোঁ বুজি গ'লে যে আপোনাৰ কিপৰি গোটেই স্কেলু অন্য়কেল পৰিণত কৰবে এইপৰি আগক আপোনাৰ আৱশ্যকতা অনুসাৰে ভিডিঅ' আপলোড কৰি থাকিবি তেকি আপন কোন করুন না চ্যানেল সহ মু রুহতু তবে যেতলে নিড আপলোড করি তার নোটিফিকেসন প্রথমে আপনার পাইবে তো সেই কোম্পান পড়ি না সবসক্রাইব করি বেল আইকন প্রেস করে তা সহ অল্রে প্রেস করে